আসসালামু আলাইকুম মিডিয়া বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন দেশে দুই চিকিৎসক সহ করোনা ভাইরাসে আরো চারজন আক্রান্ত জানালো আইইডসিয়া ঘরে থাকার সচেতনতায় বদলে গেছে রাজধানী যানবাহন চলাচল একেবারেই কম এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে সাধারণ মানুষকে সচেতন করছেন সেনা সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনী বিআরবি কেবলস সংবাদ এবারে বিস্তারিত করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকির মুখে যুক্তরাজ্যের প্রথম সারির রাজনীতিবিদরা এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দুজনেই রয়েছেন সেলফ আইসোলেশনে বিস্তারিত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন এবারই প্রথম ভয়ানক আকারে টের পেল যুক্তরাজ্যের মানুষ যখন খবর এলো খোদ প্রধানমন্ত্রী বরিস জনসনই আক্রান্ত টুইটারে তিনি জানান বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি চলে গেছেন সেলফ আইসোলেশনে যদিও তার মৃদু I've developed mild symptoms of the coronavirus, that's to say, a temperature and a persistent cough. And on the advice of the chief medical officer, I've taken a test that has come out. দশ নম্বর ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে থেকেই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জাতিকে নেতৃত্ব দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী জনসন জানা গেছে তাঁর অন্তঃসত্ত্বা বাগদত্তা ক্যারি সাইমন্ডো সেলফ আইসোলেশনে রয়েছেন অন্য কোথাও এদিকে প্রধানমন্ত্রীর ভাইরাসে আক্রান্তের খবর শুনে একরকম ঊর্ধ্বশ্বাসে পালাতে দেখা যায় তার উপদেষ্টা ডোমিনিক কিউমিংকে বোরিস জনসনের পর খবর আসে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের আক্রান্ত হওয়ার কথা একদিন আগেই পার্লামেন্টের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন বোরিস জনসন যোগাযোগ হয়েছে অসংখ্য মানুষের সাথে এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ে আরও অনেকের সংক্রমিত হওয়ার বিষয়ে আশঙ্কা করা হচ্ছে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে যুক্তরাজ্যে মারা গেছে একশো জন এতে সেদেশে মৃতের সংখ্যা দাঁড়াল সাতশো দেশে নতুন করে দুই চিকিৎসক সহ করোনা ভাইরাসে চারজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটচল্লিশ জনে ব্রিফিংয়ে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান তিনি বলেন ভাইরাসটির সীমিত আকার এখন কমিউনিটিতে ছড়াচ্ছে দেশে করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহের পরিসর বাড়ানো হয়েছে বলেও জানান তিনি সংগ্রহ করছেন কেউ সামাজিকভাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে জনগণের মধ্যে বিতরণ করছেন আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা করছি বিফিং এর শুরুতে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট সহ চিকিৎসা সামগ্রী নিয়ে বাংলাদেশের পাশে দারনে চীনের প্রতি কৃতজ্ঞতা জানান আই এর পরিচালক এরপর সারাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত রোগীর চিহ্নিত ও তাদের চিকিৎসা ব্যবস্থার সবশেষ অবস্থা ব্যাখ্যা করেন তিনি যেহেতু ঢাকা থেকে অনেকেই ঢাকার বাইরে চলে গেছেন আহ সেই জন্য জেলা পর্যায়ে হটলাইনগুলো চালু করেছি যাতে করে জেলা পর্যায়ে যারা চলে গেছেন তাদের মধ্যে যদি কোন লক্ষণ উপসর্গ দেখা যায় জেলা পর্যায়ে থেকেই সেই নমুনা সংগ্রহ করে অতি দ্রুত আছে এবং চট্টগ্রাম বিভাগে হলে চট্টগ্রামের বিআইটিআইডি তে যদি প্রেরণ করা হয় পরীক্ষাটি যত দ্রুত সম্ভব করে আপনাদেরকে ফলাফল জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি জানান নতুন করে শনাক্ত হয় করোনায় আক্রান্ত চারজনের একজন পুরুষ এবং তিনজন নারী তাদের মধ্যে দুজন রাজধানীর দুজন ঢাকার বাইরের দুজনের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ বা যে কোমরবিডিটির কথা আমরা বলি সেটা রয়েছে কিন্তু এরা চারজনই শারীরিকভাবে স্বাভাবিক সুস্থ রয়েছেন তাদের মধ্যে কোনো রকমের জটিলতা নেই এছাড়া আমাদের আগের যারা করোনা আক্রান্ত বা করোনা সংক্রমণ ছিল তাদের বিষয়ে আমরা আপনাদের অবগত করেছিলাম তাদের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে তাদের মধ্যে কোনো ধরনের জটিলতা নেই প্রথম সংক্রমণটা কোথা থেকে হয়েছিল সেই তথ্যটা আমাদের হাতে এখনো আসেনি সেই ক্লাস্টার যুক্ত আমরা চিহ্নিত করেছি আর পরিচালক জানান আক্রান্ত নতুন চারজনের তিনজন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন অন্যজন কিভাবে আক্রান্ত হলেন তা এখনো জানা যায়নি এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে সেবিনা জানান সংখ্যায় কম হলেও দেশে করোনা ভাইরাসের সামাজিক বিস্তারের লক্ষণ রয়েছে আমাদের সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করছি যদিও এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি কারণ এটিএন বাংলা ঢাকা হতে পারে মনে হয়েছে আমরা সেই করোনা ভাইরাসের কারণে দেশে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই নির্দেশনা মানছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম জানিয়েছেন গত সতেরোই মার্চ পর্যন্ত নয় হাজার দুশো প্রবাসী এই জেলায় আসলেও তাদের অনেকে নিজ ঠিকানায় পাওয়া যায়নি সিলেটে লন্ডন ফেরত এক দম্পতির শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিমানবন্দর থেকে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে পটুয়াখাড়িতে নৌজন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালীতে যাওয়ায় সুন্দরবন চোদ্দ লঞ্চের ছত্রিশ জন স্টাফকে চোদ্দ দিনে কোয়ারেন্টাইনে থাকার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত রংপুরের নতুন একশো জন সহ হোম কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা দাঁড়িয়েছে দু জন তাদের অধিকাংশই প্রবাসী বরিশালে হোম কোয়ারেন্টাইনে আছেন দু জন আইসোলেশনে রাখা হয়েছে পাঁচজনকে খুলনায় মহানগরী সহ জেলায় নতুন করে আটষট্টি জন সহ হোম কোয়ারেন্টাইনে আছেন দু জন আইসোলেশনে রয়েছেন জন কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে আছেন এক জন এ জেলায় প্রবাসীর সঙ্গে বেশি হয় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা ঠাকুরগাঁওয়ে গত চব্বিশ ঘন্টায় বিদেশ ফেরার আরও দশজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন গাইবান্ধায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে ওই শিশুর বয়স মাত্র সাত মাস হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান গত তেইশে মার্চ শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা ওই সময় তার জ্বর ঠান্ডা কাশি ছিল ধীরে ধীরে তার অবস্থার অবনতি হলে পরে জানা যায় শিশুটির বাবা গত নয় মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন এবং তিনি পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন ঘটনাটি জানার পর পরিবারের পাঁচ সদস্যকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে সেই সাথে বাড়িটিও লকডাউন করা হয়েছে ঘরে থাকার সচেতনতায় বদলে গেছে রাজধানী ঢাকা যানবাহন চলাচল একেবারেই কম নেই পথচারীদের চলাচলও ছুটিতে হাঁটতে বেড়াতে যারা আগে বের হতেন তারাও এখন ঘরবন্দি করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্ক সবাই তবে নগরীর ফাঁকা সড়কে আছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর টহল আর অভিযান বিস্তারিত শফিকুল ইসলাম রিপোর্টে রাজধানীর যেসব সড়ক ছুটির দিন দিনসহ সবসময় সরব থাকত সেখানেই এখন সংসার নিরবতা নেই গাড়ির হর্ন শব্দদূষণ অনেকের কাছে এ ঢাকা একেবারেই অচেনা তবে গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা বাহিনী অ্যাম্বুলেন্স সহ শুধু জরুরি সেবার গাড়ি চলছে সরকারি নির্দেশনা ভেঙে অযথাই যারা রাস্তায় বের হচ্ছেন তাদের জন্য শাস্তি আর জরিমানার ব্যবস্থা করছে টহলরত বিভিন্ন বাহিনীর সদস্যরা যদি কোনো রোগবালাই চলে আসে তো ওই যাবে আপনারা এক নিশ্চয় এতগুলো তো রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে চেক বসিয়ে পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আননেসেসারি ঘোরাফেরা করার জন্য আসে কিছু মানুষ ঠিক আছে এদেরকে আমরা বলার পরে নর্মালি এরা চলে যাচ্ছে কেউ মানে অবাধ্য হচ্ছে না এদিকে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কয়েকশো কর্মীও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহানগরীর পথ গলি ও বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ছিটাচ্ছেন নগরবাসীকে সতর্কতামূলক নানা পরামর্শ দিচ্ছেন তারা আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমাদের একশো স্বেচ্ছাসেবক প্রতিদিন এক একটি ওয়ার্ডে আমরা টিম ভাগ করে দিব ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আতঙ্ক নয় বাড়তি সচেতনতাই ভয়াল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে বলেও মনে করছেন এই সামাজিক স্বেচ্ছাসেবীরা তাদের মতে ঘরে থাকলেই এই মহামারী থেকে বেঁচে যাবে মানুষ হরতাল অবরোধ কিংবা ঈদের ছুটি তো রাজধানী ঢাকা এভাবে ফাঁকা থাকে না করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে এখন রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সরকারের নির্দেশনা মেনে আর কয়েকটা দিন ঘরে থাকলেই করোনা ভাইরাসের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব হবে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সারা দেশে মাঠে রয়েছে সেনাবাহিনী আজ দেশের বাষট্টি জেলায় সেনাবাহিনীর তিনশো পাঁচটি দল করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তিন হাজারেরও বেশি সেনা সদস্য এসব কার্যক্রম পরিচালনা করেন সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে সচেতন করছেন সেনা সদস্যরা সহ বাহিনী তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট মাহমুদ করছেন হাটবাজার থেকে শুরু করে সড়ক ও অলিগলিতে যেখানে মানুষের জটলা সেখানে যাচ্ছেন দায়িত্বরত সেনা সদস্যরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে চলার অনুরোধ করছেন তারা তাদের সাথে কাজ করছেন স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরাও সাভারে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি বিদেশ থেকে আসা প্রবাসীদের নজরদারিতে রেখেছে সেনা সদস্যরা সেখানে তাদের সাথে দুদলে ভাগ হয়ে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ যেন পণ্য সামগ্রীর দাম বাড়াতে না পারে সেজন্য চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন নগরের ইপিজেট এলাকায় পরিচালিত অভিযানে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাটিতে ছক করে দিচ্ছেন কর্মকর্তারা একজন ক্রেতা যখন আসবে তখন যেন নির্দিষ্ট পরিমাণ মাল সে অর্ডার করবে এবং বিক্রেতা যেন ওই সামাজিক দূরত্ব মেনটেন করেই যেন হচ্ছে তাকে জিনিসটা তার হাতে পৌঁছে দিতে পারে কক্সবাজারে স্থানীয় প্রশাসনের সাথে আছে দশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা প্রধান সড়ক সহ প্রতিটি এলাকায় টহল দেওয়ার পাশাপাশি মাইকিং ও লিফলেট বিতরণ করছেন তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোড হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় দিনভর টহল দেয় সেনাবাহিনী এ অভিযানে তাদের সাথে আছে ব্রাহ্মমান আদালত জামালপুরেও স্থানীয় মানুষকে সচেতন করছেন সেনা সদস্যরা শহরের প্রধান সড়ক জেনারেল হাসপাতাল বিভিন্ন বাজার ও আবাসিক এলাকায় জীবাণুনাশক চিটানো হচ্ছে কুড়িগ্রামের পৌরবাজার শহীদ মিনার চত্বর জিয়া বাজার পুরাতন পোস্ট অফিস করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাইকে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে টহল অভিযানের সময় শহরে খোলা কিছু দোকানপাটও বন্ধ করে দেয় তারা নওগাঁ শহরে সেনা সদস্যদের সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাইকিং ও বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন গতকাল থেকে নারায়ণগঞ্জের গলিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে সেনা সদস্যরা লোকজনকে ঘরে থাকার আহ্বানও জানাচ্ছেন তারা নারায়ণগঞ্জে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করছে জেলা প্রশাসন সামাজিক দূরত্ব রাখার এই অভিযানে রাজশাহী বগুড়া পঞ্চগড় শরীয়তপুর রাঙামাটি সহ সারা সারাদেশের সহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা রিপোর্ট বাংলা রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি প্রতিদিন আটটি জলকাবান নিয়ে রমনা তেজগাঁও লালবাগ ওয়াড়ি মিরপুর গুলশান উত্তরা এবং মতিঝিল ক্রাইম জোনের বিভিন্ন স্থানে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জীবাণুনাশক ছিটিয়েছে দ্বিতীয়বার ছিটানো হয় বিকেল চারটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে এদিকে ঢাকা দক্ষিণের ভবনে সাত হাজার ও পাঁচ হাজার লিটারের ওয়াটার ব্রাউজারে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে মোট আটটি গাড়ি দিয়ে জীবাণুনাশক ছিটানো হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতা মেনে রাজধানীর অনেকেই মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ছেন তাই জুম্মার নামাজেও নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় কম ছিল অনেক মসজিদে দুই থেকে তিন সারিতে নামাজ পড়েছেন মুসল্লিরা মসজিদের অধিকাংশ জায়গা ছিল ফাঁকা যারা মসজিদের নামাজে জামাতে নামাজ পড়তে গেছেন তারাও নেন বাড়তি সতর্কতা দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি দলীয় নেতা এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের নিজ এলাকায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন ও সেনাবাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন তিনি আওয়ামী সভাপতি ধানমন্ডি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এই আহ্বানের পাশাপাশি গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রশাসনকে জানাতে জনগণের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমি সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি মতলব বাস চিহ্নিত করে প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করুন সবাইকে নিজ বাসায় থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাইরে যাওয়ার প্রয়োজন হলে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানান তিনি রাজধানী ধানমন্ডির বাসার সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সাধারণ মানুষ যাতে অহেতুক বাইরে বের না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কোনো ধরনের মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা কোথায় কি হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা অহেতুক যাহাতে না করে অহেতুক যেন না করে জন্য সম্বন্ধে আমাদের বাহিনীকে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী অনুযায়ী করছে অকারণে রাস্তাঘাটে সাধারণ মানুষকে হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান তথ্যমন্ত্রী আরও বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দিন বিএসএমএমইউ গুলশান এবং যাত্রাপথে মানুষের জমায়েত করে করোনাভাইরাস প্রতিরোধে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে দলটি এবং সেটি খুব সমস্যা শুরু হয়েছে কোনো জায়গা শুরু হয়েছে এটি শহর অঞ্চলেও এটি করা হবে যাতে নিম্ন আয়ের মানুষ যাতে এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে এই করোনা ভাইরাসের যারা প্রতিদিন দিনে প্রতিদিন উপযোগের মাধ্যমে তাদের জীবন চলে তারা যাতে অসুবিধা না করে সেই জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার জন্য বা প্রশাসন বলা হচ্ছে যে শহরাঞ্চলেও করা হয়েছে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য গাজীপুরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই মাস্ক হ্যান্ড গ্লাভস ও থার্মাল স্ক্যানার সহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম দুপুরে তিনি গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন এছাড়া চীন থেকে আনা করোনাভাইরাস শনাক্তকরণ কিট সরকারের সাথে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান জাহাঙ্গীর আলম আমাদের এখানে পর্যায়ক্রমে কি আটশো বিশ হাজার আসছে এবং আরও দশ হাজার আরও দশ হাজার করে এগুলো অর্ডার করা হয়েছে বিমান যে কোনো সময় বহন করলে এগুলো নিয়ে আসতে পারবে আমাদের বাহিরে এগুলা চায়না থেকে গেলে আমার এদের রিজার্ভ আছে এটা জাতীয় দুর্যোগ এটা সবার মধ্যে আমরা সবাই আতঙ্কিত আছি আমরা চাই আমাদের একজন মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য যা যা প্রয়োজন আমরা বলেছি আমাদের সকলেরই এই কাজে অংশগ্রহণ করা উচিত এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ করোনাভাইরাস মোকাবেলা আর প্রণোদনা বরাদ্দে বিভিন্ন দেশ সক্ষমতা দেখানোই এশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে জাপানের স্টক এক্সচেঞ্জ নিকই টু টু ফাইভ এবং হংকংয়ের হ্যাংসেংয়ের সাধারণ সুযোগ এক দশমিক ছয় শতাংশে বৃদ্ধি পায় চীনের সাংহাইয়ের সুযোগের ঊর্ধ্বগতি ছিল এক শতাংশ এর আগে বড় ধসের পর যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে টানা তিন দিন বাড়তে থাকে শেয়ারের দাম ভাইরাস পরিস্থিতির মোকাবেলায় কংগ্রেসের বড় অঙ্কের প্রণোদনা বরাদ্দ ঘোষণা এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে জি টোয়েন্টির পাঁচ ট্রিলিয়ন ডলার সহায়তার ঘোষণার পর এমন ঊর্ধ্বগতি দেখা দেয় করোনা ভাইরাস সতর্কতার কারণে জুম্মার নামাজে মসজিদুল সহ সারা বিশ্বের মসজিদগুলোতে নামাজ পড়েন স্বল্প সংখ্যক মুসল্লি সংক্রমণের আশঙ্কায় প্রায় সব দেশেই ঘরে নামাজ পড়ার তাগিদ দেখা দেয় এ কারণে মসজিদ ছিল প্রায় মুসল্লি শূন্য মসজিদুল আকসা এলাকা দখলে রাখা ইসরায়েলে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি ইহুদি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মারা গেছে দশজন মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই মূল কম্পাউন্ডের বাইরে কেউ কেউ নামাজ আদায় করেছেন মধ্যপ্রাচ্যের অন্যান্য মসজিদেও ছিল মুসল্লিদের কম উপস্থিতি স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তারদের সুরক্ষায় নিজ উদ্যোগে চিকিৎসকদের পিপিই হস্তান্তর করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তাদের কাছে পাঁচশো পিপিই হস্তান্তর করেন তিনি এ সময় বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এবার পার্টেক্স খেলার খবর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আগামী বিশে এপ্রিল নির্ধারিত সাধারণ সভা ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী কমিটি সবার কাছ থেকে জরুরি মতামত নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী বিশে এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করে বাফুফে গঠিত নির্বাচন কমিশন এর আগে তেসরা এপ্রিল ভোটের তফসিল ঘোষণার দিন ধার্য করেছিল পরিস্থিতি স্বাভাবিক হলে ফিফার মতামত নিয়ে পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে করোনা ভাইরাস মহামারীতে পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাগতিকরা তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি টোকিও অলিম্পিক পিছিয়ে দেয় এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে দুবাই আগামী আট থেকে দশই মে আইসিসি নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে সেখানে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অক্টোবরের আঠারো থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টমাসর খেলোয়াড় এবং কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা করোনা ভাইরাসে ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা গোটা স্পেন লকডাউনে থাকায় বার্সার পরিচালকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন এক বার্তায় স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় যদিও খেলোয়াড় এবং কর্মীদের সাথে ক্লাবের চুক্তিতে এমন কিছু উল্লেখ নেই তবে বর্তমান জটিল পরিস্থিতি বিবেচনা করে সবাই এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক দেওয়ার ব্যবস্থা নিয়েছেন তিনি এছাড়া পর্যায়ে চিকিৎসক ও নার্সদের জন্য দুইশো পিপিই জোগাড় করেছেন তিনশো পরিবারকে চার টন চাল দেওয়ার ব্যবস্থা নেন মাশরাফি এর আগে ক্রিকেটাররা যে ত্রিশ লাখ টাকার তহবিল গঠন করেন সেখানে তিনি দেন দুই লাখ পঁচিশ হাজার টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বার্তায় মাশরাফি বলেন যতটুকু সম্ভব তিনি তাঁর পক্ষ থেকে সাহায্য করবেন তবে সবাইকে ঘরে থাকতে হবে করোনা ভাইরাসে দরিদ্র মানুষের সাহায্যে পঞ্চাশ লাখ রুপি দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার দেশটির প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের ত্রাণ ত্রান্ত সমান ভাগে এই অর্থ ভাগ করে দেন তিনি ভারতীয় ক্রিকেটবিদদের মধ্যে এখন পর্যন্ত এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোচ্চ অবদান শচীন তেন্ডুলকার ছাড়াও তার সাবেক সতীর্থ বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দরিদ্র শিশুদের জন্য পঞ্চাশ লাখ রুপির চাল সরবরাহের ঘোষণা দিয়েছেন শেষ করার আগে সংবাদ শিরোনাম একবার এবার করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন দেশে দুই চিকিৎসক সহ করোনা ভাইরাসে আরও চারজন আক্রান্ত জানাল আইইডিসিআর থাকা সচেতনতায় বদলে গেছে রাজধানীর যানবাহন চলাচল একেবারেই কম এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশে সাধারণ মানুষকে সচেতন করছেন সেনার সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা